হ্যালো বন্ধুরা এবারে আমার করবো চারেরটা চারেরটা দেখো বলছে মিতালি ও ময়দুল গ্রামের পঁয়তাল্লিশটি বাড়ির এই মাসের ইলেকট্রিক বিলের টাকা টাকার পরিমাণ নিচে লিখল তো উপরের তথ্য থেকে একটি পরিসংখ্যা বিয়াজন তালিকা তৈরি করব তাহলে ঠিক আছে আমরা এক প্রথম লিখি পরিসংখ্যা চারের পরি সংখ্যা সংখ্যা বিভাজন তালিকা তো এক্ষেত্রে এক্ষেত্রে এটা বেশি কিছু করতে হবে না তিনটে করলেই হবে একটা শ্রেণী একটা হচ্ছে ট্যালিমার্ক আর একটা হলো পরিসংখ্যা পরিসংখ্যা তো এখানে দেখো আমরা প্রথমে দেখব এই বিলের টাকার সবথেকে ছোট কত হচ্ছে সবথেকে ছোট সব থেকে ছোটো তোমরা খুঁজে বের করো সবথেকে ছোট ছোট একটা বাহানো পাচ্ছি দেখি আজ ছোট থাকে এর মধ্যে এর মধ্যে নেই সব থেকে ছোটো তারা পেলাম বাহান্ন আর সবথেকে বড়ো দেখো তো কত সব থেকে বড়ো সব থেকে বড়ো পাচ্ছি উনতিরিশ একশো আট আঠাশ একশো পঁচিশ আর একশো তার আপাতত একশো উন হ্যাঁ একশো তিরিশ একশো তিরিশ তাহলে সবথেকে ছোটো পেলাম মানে ছোট আমরা পাচ্ছি কত যেন পেলাম ছোটা পেলাম আমরা বাহান্ন পেলাম আর সব থেকে বড়ো পেয়েছি একশো তিরিশ তাহলে আমরা এর মধ্যেই আমরা শ্রেণীটা তৈরি করব। আমাদের নিজের মতো করি করে নেব তাহলে আমরা যদি ছোটো সব থেকে বাহান্ন পাই তাহলে আমরা এক কাজ করি না তাহলে আমরা এখানে থেকে শুরু করব পঞ্চাশ থেকে ষাট একটা শ্রেণী তৈরি করব তাহলে আবার ষাট থেকে সত্তর একটা শ্রেণী তৈরি করব সত্তর থেকে আশি একটা শ্রেণী তৈরি করব আশি থেকে নব্বই একটা শ্রেণী তৈরি করব তারপর নব্বই থেকে একশো একটা শ্রেণী তৈরি করব আর একশো থেকে একশো দশ আর একশো দশ থেকে একশো কুড়ি আর একশো কুড়ি থেকে একশো একশো তিরিশ হ্যাঁ আর যেহেতু তিরিশটা তো আমরা নিতে পারবো না তো তিরিশ এই নিতে পারব তাহলে আটা বাড়বে একশো তিরিশ থেকে একশো চল্লিশ তাহলে এটা আমরা একটু বাড়িয়ে দাও এটা বাড়িয়ে দাও এটাকে আর একটা বাইরে চলে আসবে এই এই এটা তোমরা রবার দিয়ে মুছে দিতে পারো এটা রবার দিয়ে মুছে দাও এটা একটু মুছে দেবে এটা আচ্ছা এবার এবার আমরা শুরু করবো দেখো আমাদের পঞ্চাশ থেকে ষাট তা পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত দেখো ক কত হচ্ছে তো পঞ্চাশ থেকে ষাট তো মানে পঞ্চাশ আর উনষাট পর্যন্ত নেবো তো পঞ্চাশ থেকে ষাট দেখো চারেটা পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে দেখো পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট এখানে পঞ্চাশ থেকে এখানে আবার দেখো পঞ্চাশ থেকে ষাট পাচ্ছি আমরা পঞ্চাশ একশো এক বাহান হ্যাঁ একটা পাচ্ছি বাহান্ন একটা পাচ্ছি বাহান্ন একটা পাচ্ছি বাহান্ন আর এদিকে এদিকে পাচ্ছি আমরা বাহান্ন ষাট হবে না একষট্টি হবে না একষট্টি হবে না তাহলে এখানে বাহান্ন ও আর একটা হচ্ছে হ্যাঁ দেখো তাহলে আমরা পেলাম কটা না একটা বাহান্ন পেলাম আর একটা ঊনষাট মোট হচ্ছে দুটো তাহলে পঞ্চাশ থেকে ষাট পাচ্ছে আমরা মোট দুটো পরিসংখ্যে পেলাম দুই এবারে আমরা খুঁজবো ষাট থেকে সত্তর ষাট থেকে সত্তর তো ষাট থেকে সত্তর মানে আগে দেখো ষাট থেকে শুরু হবে আর ঊনসত্তর পর্যন্ত তাহলে এখানে ষাট থেকে ষাট থেকে দেখো ষাট থেকে একটা পঁয়ষট্টি একটা গোল করে দিলাম হ্যাঁ একটা কেটে দিলাম একটা পঁয়ষট্টি একটা পেলাম ঊনসত্তর ঊনসত্তর পর্যন্ত আর একটা পঁয়ষট্টি পেলাম যেহেতু আমাদের ষাট থেকে আচ্ছা আরেকটা পঁয়ষট্টি পেলাম তারপরে আর একটা দেখো তেষট্টি পেলাম একটা ঊনসত্তর ছিয়াত্তর উনসত্তর তাহলে আর একটা ষাট থেকে তাহলে একষট্টি পেলাম একষট্টি আর আর এপার থেকে আর পেলাম তাহলে কটা দেখিনি আমরা তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর এক আর একটা দেখো ঊনসত ষাট এক পঁয়ষট্টি মোট হচ্ছে সাত মোট ছটা তাহলে কটা পেলাম আমরা মোট ছটা তাহলে এখানে ষাট থেকে সত্তর পেলাম আমরা মোট ছটা এবার সত্তর থেকে আশি সত্তর থেকে আশিগুলো খোঁজো এগুলি একটু খোঁজ দেরি হয় আস্তে আস্তে সত্তর থেকে আশি দেখো সত্তর থেকে আশি তা সত্তর থেকে আশি তাহলে এখানে সত্তর থেকে তাহলে আশি আশি তো নেওয়া যাবে না সত্তর থেকে শুরু হবে সত্তর থেকে তাহলে এই পঁচাত্তর একটা পাচ্ছি এই একটা এক আর এক দুই আটাত্তর দুই দুটো পেলাম দুটো দুই আর আর একটা এই একটা তিনটে ছিয়াত্তর তিনটে তিনটে আর একটা এই একটা চারটে মোট হচ্ছে চারটে তাহলে আমরা সত্তর থেকে সত্তর থেকে আশি পেলাম চারটে এবার আশি থেকে নব্বই তা আশি থেকে নব্বই মানে কি আশিতে শুরু হবে আর উননব্বই শেষ হবে আশি থেকে নব্বই দেখো আশি থেকে নব্বই তার মানে আশি শুরু হচ্ছে একটা বিরাশি দুটো আশি থেকে নব্বই দুটো হলো দুটো পেলাম আশি থেকে নব্বই মানে উন উননব্বই পর্যন্ত দুটো এই তিনটে 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 পেলাম তিনটে আর তিন এই চারটে সাতাশি চারটে আর এবার দেখে নাও চারটে এইগুলো না এখানে নেই এখানে আর এখানে না নেই মোট চারটে তাহলে আমরা আশি থেকে নব্বই পেলাম চারটে এবার নব্বই থেকে একশো পর্যন্ত দেখো নব্বই থেকে একশো পর্যন্ত মানে নব্বই থেকে শুরু হবে আর শেষ হবে নিরানব্বই পর্যন্ত তা নব্বই থেকে একশো নব্বই থেকে একশো দেখো নব্বই থেকে একশো এখানে একানব্বই একটা পেলাম একটা একটা দুটো 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 তিনটে তিনটে পেলাম তিনটে তিনটে তিন চারটে 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 তারপর দেখো চারটে পাঁচটা 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 ছটা সাতটা হলো সাতটা তাহলে আমরা আশি থেকে নব্বই পেলাম এই নব্বই থেকে একশো পেলাম নব্বই থেকে একশো সাতটা এবার একশো থেকে একশো দশ একশো থেকে একশো দশ তার একশো থেকে একশো দশ মানে কত একশো থেকে শুরু হবে আর একশো নয় পর্যন্ত একশো থেকে একশো দশ তার মানে একটা পেলাম একটা দুটো 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 তিনটে তিনটে চারটে 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 পাঁচটা 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 ছটা 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 আর হচ্ছে সাতটা তাহলে আমরা পেলাম সাতটা সাতটা আচ্ছা একশো একশো দশ একশো থেকে একশো দশ পেলাম তাহলে আমরা সাতটা এবার একশো দশ থেকে একশো কুড়ি একশো দশ থেকে একশো কুড়ি তাহলে একশো দশ থেকে শুরু হবে একশো উনিশ পর্যন্ত একশো একশো দশ থেকে একশো কুড়ি তাহলে একশো দশ থেকে যখন হচ্ছে তাহলে দেখো একশো দশ থেকে যখন কথা হচ্ছে তাহলে একশো দশ একটা পেলাম একটা একটা একশো কুড়ি হবে না একশো উনিশ পর্যন্ত একটা একটা দুটো 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 তিনটে 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 চারটে তিনটে তিনটে এটা নয় তিনটে এই চারটে 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 পাঁচটা আর এই ছটা ছটা তাহলে কত হচ্ছে ছটা পেলাম তাহলে আমরা একশো একশো দশ থেকে একশো কুড়ি পেলাম ছটা এবার একশো কুড়ি থেকে একশো তিরিশ একশো কুড়ি থেকে একশো তিরিশ তাহলে দেখো একশো কুড়ি থেকে একশো তিরিশ তাহলে একশো কুড়ি থেকে শুরু হবে একশো কুড়ি থেকে একশো কুড়ি থেকে তাহলে দেখো একশো কুড়ি থেকে আমরা যদি নিই একশো কুড়ি থেকে যদি আমরা শুরু করি তাহলে এখানে একটা পাচ্ছি একশো উনত্রিশ একটা পাচ্ছি মানে এই একটা এই একটা পেলাম একশো উনত্রিশ পেলাম তারপর একশো অ্যাকচুয়ালি এটা কত হচ্ছে একশো কুড়ি থেকে হ্যাঁ একশো কুড়ি থেকে শুরু হচ্ছে তাহলে একটা একুশ পেলাম দুটো একশো আঠাশ পেলাম হ্যাঁ একশো কুড়ি থেকে একশো তিরিশ হ্যাঁ একশো আঠাশ পেলাম একশো আঠাশ কত হলো একটা দুটো তিনটে তিনটে হলো তিনটে 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 চারটে একটা চারটে চারটে একটা পাঁচটা 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 আর পাঁচটা এই একটা একশো পঁচিশ ছটা 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 আর ছটা আর একশো দশ সাতটা তাহলে মোট সাতটা তাহলে আমরা একশো কুড়ি থেকে একশো তিরিশ পেলাম সাতটা বাকি আছে একশো তিরিশ থেকে একশো চল্লিশ মানে একশো তিরিশ থেকে শুরু হবে একশো চল্লিশ পর্যন্ত তো এক্ষেত্রে একশো তিরিশ দেখো একশো তিরিশ একশো তিরিশ আছে মনে হচ্ছে দেখো একশো তিরিশ একশো তিরিশ একটা পাচ্ছি একশো তিরিশ একটা একটা দুটো ও আর বেশি নেই তাহলে একশো তিরিশ থেকে একশো চল্লিশ হলে আমরা দুটো মোট তাহলে একশো তিরিশ থেকে একশো চল্লিশ পেলাম দুটো এইবার দেখো আমরা পাচ্ছি কি ট্যালিমার্কস দেখো ট্যালিমার্ক্স তার এখানে এই এক দুই এখানে ছয় এক দুই তিন চার পাঁচ ছয় চার এক দুই তিন চার এখানেও চার এক দুই তিন চার এখানেও সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটাও সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা ছয় এক দুই তিন চার পাঁচ ছয় আর সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে হচ্ছে দুটো তাহলে এটা হচ্ছে আমাদের এটুকু করলেই আমাদের হবে যে এটা পরিসংখ্যা বিভাজন তালিকা আচ্ছা বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে তোমাদের নতুন নতুন কন্টেন্টগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমার এখানে পরিসংখ্যাটা গণে দেখে নাও আমাদের চল্লিশ পঁয়তাল্লিশ আছে কি না দেখো সাত পাঁচে সাত আট নয় 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 ছয় পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাত হাজার আঠেরো উনত্রিশ তিরিশ একটি বত্রিশ চৌত্রিশ ছয়ত্রিশ আটতি উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তারা মিলে যাচ্ছে এটা পঁয়তাল্লিশ আমাদের মিলে গেছে ঠিক আছে হ্যালো বন্ধুরা এবার তোমরা দেখো পাঁচের অঙ্কটা বলছে মারিয়া একটা হাসপাতালের তিরিশ জন রুগীর বয়স নিচে ছকে লিখল বছর মানে তোমাকে দশ থেকে কুড়ি মানে শ্রেণীগুলো দেওয়া হয়েছে কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর মানে সেটা সেই সেই বহির্ভূত পদ্ধতিতে তো যাই হোক রুগীর সংখ্যা মানে এটা পরিসংখ্যা এটা পরিসংখ্যা এটা পরিসংখ্যায় পরিসংখ্যা তাহলে আমাদের আর বলেছে কি আমি উপরের তথ্যের বৃহত্তর সূচক কর্মযোগী পরিসংখ্যা এর আগে আমরা করেছি ক্ষুদ্রতর সুযোগ এটা হচ্ছে বৃহত্তর সূচক ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমার ট্যালিংমার্ক করতে হবে না তাহলে আমাদের ছকে তিনটে ছক কাটলে হবে একটা হচ্ছে লিখবো আমরা রুগীর বয়স এটা বয়স লিখবো যেটা আমরা ব্র্যাকেট লিখব বছর আর রুগীর সংখ্যা যেটা পরিসংখ্যা বলতে পারি রুগীর সংখ্যা বা পরিসংখ্যা বলতে পারো আর এটা হচ্ছে ক্রমযৌগিক ক্রম যৌগিক পরিসংখ্যা ক্রমযৌগিক বৃহত্তর বৃহত্তর সূচক সূচক পরিসংখ্যা তাহলে বয়স এটা বছরে দিচ্ছি রুগীর সংখ্যা বা পরিসংখ্যা আর ক্রমযৌগিক বৃহত্তর সূচক পরিসংখ্যা তা প্রথমে আমাকে দেওয়া আছে দেখো এখানে দেখো দশ থেকে কুড়ি তা দশ থেকে কুড়ি দেখো একটা নেওয়া দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তারপর দেওয়া আছে তিরিশ থেকে চল্লিশ তারপর দেওয়া আছে চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট আর ষাট থেকে সত্তর এবার রুগীর সংখ্যা দেখো রুগীর সংখ্যা বলে দেওয়া আছে আশি কুড়ি থেকে তিরিশ বলে দেওয়া হচ্ছে চল্লিশ এটাতে বলে যাচ্ছে পঞ্চাশ এটা বলে দেওয়া আছে সত্তর এটা বলে দেওয়া আছে চল্লিশ এটা বলে দেওয়া আছে কুড়ি এইবার আমাদের শুধু একটা কাজ সেটা হচ্ছে ক্রমযৌগিক বৃহত্তর সূচক পরিসংখ্যাটা আমরা বের করব যখন ক্রমযৌগিক বলবে তখন তোমরা সাধারণত নিচ থেকে যোগ করে আমরা উপরে উঠব আমরা যখন ক্ষুদ্রতর বলেছিল তখন উপর থেকে যোগ করে নিচে নেমেছি আর বৃহত্তরে বললে আমরা এই নিচ থেকে যোগ করে উপরে উঠব দেখো প্রথমে আমার এখানে সব থেকে ষাট থেকে সত্তর কত আছে কুড়ি রোগীর সংখ্যা তাদের হচ্ছে কুড়ি নিলাম তারপরে কথা হচ্ছে পঞ্চাশ থেকে ষাট তার ক্ষেত্রে ওই কুড়ি আর এই চল্লিশ মিলে কত হলো ষাট তাহলে এখানে কত হবে তাহলে এখানে এই ষাট আর এই সত্তর মিলে কত হবে একশো তিরিশ এখানে কত হবে একশো তিরিশ যোগ পঞ্চাশ কত হবে তাহলে না শূন্য একশো আশি এখানে কত হবে একশো আশি যোগ চল্লিশ তা কত হবে আট চার বারো দুশো কুড়ি দুশো কুড়ি আর এখানে হবে দুশো কুড়ি যোগ আশি কত হবে তাহলে দুশো কুড়ি আশি তিনশো তাহলে আমরা এইট আমাদের বৃহত্তর কোম বৃহত্তর ক্রমযোগী পরিসংখ্যা তালিকা তাই এটাই করলে আমাদের এটাই আমাদের শেষ শুধু আমরা দেখে নেবে যে মোট রুগীর সংখ্যা কতজন এটা যোগ করে মোট রুগীর সঙ্গে দেখে নাও ঠিক আছে কি না দেখো শূন্য আর চার আর কত চার দিয়ে ছয় ছয় বারো তেরো তার চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ হাতের আঠারো উনত্রিশ তিরিশ তিরিশ শূন্য হাতে তিন তাহলে আমাদের মিলে গেছে তিনশো জন রুগী রুগী তাহলে এটাই আমাদের উত্তর বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে তার তোমাদের নতুন নতুন কন্টেন্টগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে হ্যাঁ এক লেখা বাকি আছে সেটা হলো কী না এখানে লেখা হয়নি যে পরিসংখ্যা পরিসংখ্যা বিভাজন বিভাজন তালিকা তালিকা এটা আমাদের বাকি ছিল এটা আগে লিখলেই ভালো হতো ঠিক আছে এইভাবে করবে